প্রথম মক টেস্ট যা গুরুত্বপূর্ণ যারা দেবে পেপার টু যারা দেবে এবং বাকি সমস্ত বলুন বা জন্য গুরুত্বপূর্ণ এই মক টেস্ট ধনীয় বর্ণ থেকে ঠিক আছে শুরু করি তাহলে বিএস একাডেমি থেকে শুরু হচ্ছে এটা তাহলে বলছে এখানে মোট মৌলিক স্বরধ্বনি আমাদের কতগুলি রয়েছে দেখো এখানে মৌলিক স্বরধ্বনি কতগুলো রয়েছে না উত্তর কটা হবে উত্তর হবে সাতটি যদি প্রশ্ন আসে যে আমাদের স্বরধ্বনি কতগুলো রয়েছে যদি প্রশ্ন আসে যে আমাদের স্বরধ্বনি কতগুলো রয়েছে না স্বরধ্বনি রয়েছে আমাদের এগারোটি কারণ বর্তমানে কি হচ্ছে বর্তমানে লি এই লিটাকে বাদ দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে মোট স্বরধ্বনি আছে আমাদের এগারোটি বর্তমানে লিকে নেওয়া হচ্ছে না বাদ দেওয়া হচ্ছে কিন্তু যদি বলে যে মোট মৌলিক সরোধনি কটা আছে তাহলে উত্তর হবে সাতটি কারণ এই সাতটি স্বরধ্বনিকে ভাঙা যায় না ঠিক আছে তাহলে অ আ ই উ এ ও এ হ্যাঁ সাতটি আছে মোট মৌলিক স্বরধ্বনি নেক্সট এদের মধ্যে কোনটি যৌগিক স্বরধ্বনি আচ্ছা কাকে বলা যৌগিক স্বরধ্বনি না যেসব স্বরধ্বনি হ্যাঁ যেসব আর কি ধ্বনি দুটি ধ্বনির মিলনের ফলে গড়ে উঠেছে যেমন দেখো এখানে কোনটি বলতো ওই গ উত্তর ওই ওইটা কি হচ্ছে না ওই উচ্চারণ করা ওই ও যুক্ত ই তাহলে ও আর ই এই দুটি ধ্বনির যুক্ত হওয়ার ফলে বা মিলন হওয়ার ফলে এই ও ওই ওই স্বরধ্বনি আর কি সৃষ্টি হয়েছে তাই এর নাম হলো যৌগিক স্বরধ্বনি ঠিক আছে আমাদের বাংলাতে দুটি সরি দুটি আমাদের সরি রয়েছে একটা হলো ওই আর একটা হলো ও হ্যাঁ ওইটা কিনি হয়েছে ওই ও প্লাস রসই আর ওটা কিনি হয়েছে ও ও প্লাস রসৌ ক্লিয়ার চলো আচ্ছা এদের মধ্যে কোনটি আচ্ছা আমরা দেখে বারবার দেখবে আমরা ব্যঞ্জন ধ্বনিকে নিয়েই পড়ে থাকি ব্যঞ্জন ধ্বনির ওখানে আমরা দেখেছি কণ্ঠধ্বনি তালব্য ধ্বনি মূর্ধন্যধ্বনি দন্তধ্বনি অষ্টধ্বনি কিন্তু আমরা কোন সময় আমরা কিন্তু স্বরধ্বনির যে ভাগগুলো রয়েছে স্বরধ্বনির যে উচ্চারণ রীতি সেগুলো আমরা কোনো দিন দেখি না তাই আমরা এইগুলো দিলে পরীক্ষার সময় পারি না আমি প্রথমে স্বরধ্বনিরটা দেখাবো তারপর আমি আসবো ব্যঞ্জনধ্বনিতে আমি আসবো এদের মধ্যে কোনটি কণ্ঠধ্বনি ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে যেগুলো এদের মধ্যে কোনটি হলো আমাদের কণ্ঠধ্বনি উত্তরটি কি উত্তর হলো অপশান গ গ মানে আ আটা টা হলো আমাদের এখানে আ হলো আমাদের কণ্ঠধ্বনি কারণ কারণ আয়ের উচ্চারণ স্থান হলো কণ্ঠ হ্যাঁ যদি তুমি উচ্চারণ করো আ দেখবে আ এই ধ্বনিটি আমাদের কণ্ঠ দিকে বেরিয়ে আসছে কণ্ঠর সঙ্গে হালকা স্পর্শ করছে তাই এর নাম হলো কণ্ঠধ্বনি তাহলে আটা টা হলো আমাদের কণ্ঠধ্বনি পরেরটা এদের মধ্যে কোনটি হলো তালব্য ধ্বনি দেখো এটা এটাও আমি এখান থেকে নিয়েছি আমাদের মানে সরধনি থেকে নিয়েছি তাহলে এদের মধ্যে কোনটি তালব্য ধ্বনি তাহলে এদের মধ্যে রসই রসই হলো আমাদের রসই হলো আমাদের তালব্য ধ্বনি কারণ রসই উচ্চারণ স্থান হলো তালু ঠিক আছে রসইয়ের উচ্চারণ স্থান কি তালু তালুতে দেখো দেখো উচ্চারণ করো রসই দেখো তোমার জিপটা দেখো তলোর সঙ্গে ছোঁয়াচ্ছে যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমি এই পুরোটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে নিচে নিচে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে আমি ওখানে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও হিউ ছেলে মেয়ে আসুক ওখানে আর কোচিং চলছে এখানে ভর্তি হতে পারো না পারলে এখানে দেখতে আর কি পারো এদের মধ্যে কোনটি হলো প্রাণ ধনী তাহলে আমি আগের দিন আলোচনা করলাম যে ক খ গ ঘ আমাদের এই যে রয়েছে ক বর্গ তারপরে চ ছ বর্গীর্য ঝ ট ঠ ঢ মধন। প্রত্যেকটা দেখো পাঁচটা করে আছে কি না আমি কি বললাম প্রথমটা সবসময় হবে অল্প প্রাণ প্রথমেরটা মানে প্রথমটা অল্প প্রাণ তারপরটা মহাপ্রাণ তারপরটা অল্পপ্রাণ তারপরটা মহাপ্রাণ এভাবে কিন্তু আসবে এই শর্ট ট্রিক্সটা কালকে আমি বুঝিয়ে দিয়েছি আমার চ্যানেলে না পারলে অবশ্যই দেখে নেবে শর্ট ট্রিক্সটা তাহলে এখানে কি বলছে এদের মধ্যে কোনটি হলো অল্পপ্রাণ ধ্বনি তো ভাই এখানে কোনটি বলো তো না এখানে হলো তোমার দেখো চ ছ ছটা হলো মহাপ্রাণ প্রথমেটা অল্পপ্রাণ তারপরটা মহাপ্রাণ ট ঠ ঠটা হলো মহাপ্রাণ ত তটা কিন্তু হচ্ছে অল্প প্রাণ তাহলে অ্যান্সারটা কি ত এবারে মহাপ্রাণটাও ঠিক একই আমি একটু আগে বললাম যে অল্পপ্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ মানে ক খ গ ঘ কটা অল্প প্রাণ সবসময় অ দিয়ে শুরু করবে অ দিয়ে অল্প অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ তাহলে কটা প্রথমে রয়েছে অল্পপ্রাণ তটা অল্পপ্রাণ হুম তারপরে প প্রথমে রয়েছে অল্পপ্রাণ কিন্তু অল্পপ্রাণ ঠ মহাপ্রাণ অ্যান্সারটা কি হচ্ছে আমাদের ঠ ওকে এর এই শর্ট ট্রিক্সটা কালকে আমি দিলাম আমাদের এখানে চ্যানেলে অল্পপ্রাণ মহাপ্রাণ সঘোষ অঘোষ অবশ্যই দেখে নেবে শর্ট ট্রিক্সটা তোমাকে তোমার কাজে লাগবে আর কি পরবর্তীকালে পার্শ্বিক ধ্বনি কোনটি এটা এস্টেটে এসছিল এবার যারা বিহার পরীক্ষা দিলে আঠাশ মে এটা এস্টেটে বানানটা একটু দেখে নেবে পার্শ্বিক ধ্বনি বানানটা একটু দেখে নেবে আর কি হ্যাঁ সবসময় তো বাংলা টাইপ আর কি হয় না পার্শ্ব দেখে নেব আর কি তো কি হচ্ছে আচ্ছা এই অপশনটা কটা এখানে চলে এসছে কোন এটা ল লটা হলো আমাদের পার্শ্বিক ধ্বনি লটা হলো আমাদের পার্শ্বিক ধ্বনি ল যখন উচ্চারণ আমরা করি তখন শ্বাসবায়ুটা কি হয় আমাদের যে জীব সেই জীবের দু পাশ দিয়ে আমাদের বেরিয়ে যায় হ্যাঁ পাশ দিয়ে বেরিয়ে যায় তাই এর নাম হলো পার্শ্বিক ধ্বনি তাহলে ল উচ্চারণ করলে ল কি হয় না শ্বাসবায়ুটা আমাদের যে জীব সেই জীবের দুপাশ দিয়ে আর কি বেরিয়ে চলে যায় তাই এর নাম হলো লটা হলো পার্শ্বিক ধ্বনি ক্লিয়ার নেক্সট পুত্র পুত্র থেকে পুত্তুর পুত্র থেকে পুত্তুর ধ্বনি পরিবর্তনের রীতিটা আমাদের স্টেটে এসেছিল পুত্র এক্সাম এগুলো আসে কোনটা না পুত্র পুত্র থেকে কী হচ্ছে পুত্তুর হয়েছে তার মানে এখানে দেখা যাচ্ছিলো যে এখানে কি হচ্ছিলো না যদি আমি ভাঙি আর কি পুত্রটাকে তাহলে প যুক্ত উ যুক্ত ত্র ছিল ত যুক্ত র যুক্ত অ মানে ত আর র এই দুটা কিন্তু একসাথে ছিল যেমন পুত্তুর করলাম তখন কী হলো জায়গাটা বড় পাচ্ছি যাই পুত্তুর করলাম কী করলাম না না পুত্তুর করার সময় দ্বারা করে দিচ্ছি এটা তাহলে প যুক্ত উ যুক্ত ত যুক্ত ত যুক্ত উ যুক্ত র তার মানে কী হচ্ছে ওই আগে ত আর র একসাথে ছিল ওদের মাঝে কোনো স্বরধ্বনি কিন্তু ছিল না এখন দেখো ত আর র এর মাঝে কিন্তু একটা রস্য উ স্বরধ্বনি চলে এলো কি হচ্ছে এটা তাহলে স্বরধ্বনি কী হচ্ছে স্বরভক্তি হচ্ছে এটা তাই না এটা হচ্ছে স্বরভক্তির এটা উদাহরণ এটা স্বরভক্তির উদাহরণ আমি বললাম কোনটা বলতো না পুত্র থেকে পুত্র হল স্বরভক্তি স্বরভক্তির অপর নাম কি বিপ্রকর্ষ আর একটা হলো মধ্য স্বরাগম এই প্রশ্নটাও এসেছিল এস্টেটে বিহারের নেক্সট কি এদের মধ্যে কোনটি মুন্ডমাল শব্দ এই প্রশ্নগুলো কিন্তু অনেকে পারে না এইটা ম্যাক্সিমাম ছিল বিহারে এসেছিল এটা পারেনি আর কি মুন্ডমাল শব্দ কোনটা না মুন্ডমান শব্দ হলো এমনি যে যখন দু থেকে তিনটি শব্দ মানে যখন কিছুগুলি শব্দ রয়েছে সেই শব্দগুলির মানে প্রথম যে মানে শব্দের প্রথম যে ধ্বনিটা এখানে দেখো অ্যান্সারটা কী হবে ভি ভিআইপি মানে ভ্যারি ইম্পর্টেন্ট পারসন এটাকে আমরা বলি ভিআইপি তাহলে ভ্যারির ভি নেওয়া হলো ইম্পর্টেন্টের আই নেওয়া হলো আর পারসনের পি নেয়া হলো তাহলে ভিআইপি মুন্ডমাল মানে কি মুন্ডমান মানে হলো কিছুগুলো শব্দ একটা দুটো তিন যেন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার এর নিয়া হলো ডেভেলপমেন্টের ডি নেওয়া হলো অফিসারের ও নেওয়া হলো বিডিও তাহলে এমনি কি হচ্ছে এমনি শব্দগুলোর প্রথম অক্ষরটাকে নিয়ে বা প্রথম ধ্বনিটাকে নিয়ে তৈরি করা হচ্ছে আনসারটা কি হচ্ছে ভিআইপি কো কেন্সার ঠিক আছে এদের মধ্যে কোনটি জোড় কলম শব্দ ভাই জোড় কলম শব্দ দেখা হয় অপশনটা উপর চলে আসে কোনো ব্যাপার নেই তো অপশন কি আছে কুয়াশা ধোঁয়াশা সন্ধ্যা বিস্ফোরণ উত্তরটা কি ধোঁয়াশা ধোঁয়াশা কেন স্যার এবার ধোঁয়াশা শব্দটা তৈরি হয়েছে বলে না এক শব্দ পূর্ণ শব্দ আরেকটা শব্দের অর্ধেক টুকু নিয়ে তৈরি হয়েছে এই শব্দটি এর নাম জোড় কলম মানে কি জোড় কলম মানে যোগ করা একটা শব্দ পুরোটা নেব শব্দের একটু নেব। ঠিক আছে হচ্ছে না ধরো যেমন ধরো এখানে কি আছে ধোঁয়াশা তো তো ধোঁয়াশা মানে কি বলতো কি ধোঁয়াশা মানে হলো ধোঁয়া ধোঁয়া নেওয়া হয়েছে প্লাস কুয়াশার এখানে কুয়াশা ছিল কুয়াশা কুয়াশার পুরোটা নেওয়া হয়নি শুধু নেওয়া হয়েছে তালেবর্ষে একা নেওয়া হয়েছে আমি একটু বললাম না কলম মানে কি কলম মানে হলো একটি শব্দের সম্পূর্ণ অংশ নেব মানে ধোঁয়া সম্পূর্ণ অংশ ধোঁয়া ওয়ার্ডটা নিলাম অপরটি শব্দের একটু আংশিক মানে সামান্য একটু অংশ নেব দিয়ে একটা শব্দ তৈরি করব যার নাম জোড়কলম শব্দ তাহলে এগুলো ছিল আজকের গ্রামার কি কথা পেলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সবাই জয়েন হয়ে যাও আর ভর্তি চলছে আমাদের বিএস একাডেমিতে পারলে ভর্তি হও এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে আর আত্মে আর একটা আমি টেস্ট নেব এর উপরে প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ